হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমরা জানব বরাকের আঞ্চলিক নাটক অর্থাৎ বরাক কণ্ঠ ইউটিউব চ্যানেলের অভিনেতারা একটি নাটক বানিয়েছেন যার নাম হলো মেসাব হক। তো বন্ধুরা, আজ আমরা জানব বরাক কণ্ঠ পরিবার এই নাটকের মাধ্যমে কি বোঝাতে চেয়েছেন। তো বন্ধুরা, বরাক কণ্ঠ পরিবার বোঝাতে চেয়েছেন যে আজকের দিনে যারা সঠিক কথা বলে বা যারা ইসলামের সঠিক জ্ঞানী তাদেরকে আজ সম্মান দেওয়া হয় না, আর যারা হাসি ফুর্তি তামাশা করে তাদেরকে জ্ঞানী বলে মনে করা হয়। এই নাটকে ওনারা বোঝাতে চেয়েছেন যে এক ইমাম সাহেব ছিলেন, তিনি একদিন জুমাবারের শবে বরাত সম্পর্কে কিছু মাসআলা বললেন এবং মাসআলাগুলো গ্রামের কিছু লোক মেনে নিতে পারেননি। তখন গ্রামের কিছু মানুষ মসজিদের সেক্রেটারি সাহেবের বাড়িতে গেলেন এবং ইমাম সাহেবকে মসজিদ থেকে বিদায় করে দেওয়ার কথা বললেন। তখন সেক্রেটারি সাহেব তাদের সাথে সহমত প্রকাশ করলেন এবং ইমাম সাহেবকে মসজিদ থেকে বিদায় দেওয়া হলো। এবং ইমাম সাহেব বিদায় নিয়ে যাওয়ার সময় একজন পথচারীর সাথে সাক্ষাৎ হয়। পথচারী ইমাম সাহেবকে জিজ্ঞেস করলেন কি হলো। তখন ইমাম সাহেব সব কথা খুলে বললেন। তখন পথচারী ইমাম সাহেবকে বললেন, আপনি কি বলেছিলেন? তখন ইমাম সাহেব বললেন, আমি বলেছিলাম যে শবে বরাতের রাত্রিতে দেখা যায় যে মানুষ দরজার সামনে, জানালার সামনে, এমনকি সারিবদ্ধভাবে মোমবাতি জ্বালাচ্ছে। তাছাড়া গ্রাম থেকে চাঁদা সংগ্রহ করে সিন্নি ফুর্তি হাসি তামাশা করছে। এইগুলো ঠিক না, শরীয়তের মধ্যে এইগুলোর কোনো বিধান নেই। এবং এই দিনের ব্যাপারে আরও কিছু আলোচনা করেছিলাম। তখন পথচারী গ্রামবাসীর উদ্দেশ্যে বললেন, ইসলাম আবেগ আর বিবেক দিয়ে চলে না, ইসলাম কোরআন আর হাদিস দিয়ে চলে। তোমার বাপ দাদা কি করেছেন, তোমার পূর্বপুরুষ কি করেছেন, এইটার নাম ইসলাম না। কোরআন কি বলেছে, হাদিস কি বলেছে, এইটার নাম হলো ইসলাম। তাছাড়া বললেন, বাপদাদার যদি অনুসরণ করতে হয় তাহলে সব জিনিসের মধ্যে বাপদাদার অনুসরণ করো। তো তোমাদের পূর্বপুরুষ মোবাইল ব্যবহার করেন নাই, আপনি ব্যবহার করছেন কেন? তোমাদের পূর্বপুরুষ ইন্টারনেট ব্যবহার করেন নাই, আপনি ইন্টারনেট ব্যবহার করছেন কেন? তোমাদের পূর্বপুরুষ গাড়িগুলা ব্যবহার করেন নাই, আপনি গাড়িগুলা ব্যবহার করছেন কেন? তোমাদের পূর্বপুরুষ মেশিন দিয়ে চাল বানিয়ে খান নাই, আপনি মেশিন দিয়ে চাল বানিয়ে খাচ্ছেন কেন? এভাবে আরও বিভিন্ন যুক্তি দেখালেন। তখন গ্রামের সব লোক তাদের ভুল বুঝতে পেরে ইমাম সাহেবের কাছে ক্ষমা চেয়েছিলেন। তো বন্ধুরা, আসলেই শবে বরাতে মোমবাতি আর সিন্নির কোনো বিধান নেই। তো বন্ধুরা, এই নাটকে অভিনয় করেছেন খয়েরুল এনাম, লুকমান হুসাইন, আব্দুল হক, আব্দুল হামিদ, রিয়াজউদ্দিন, ইফজাল আহমেদ, আবুল হুসাইন ও জাবির হুসাইন। এবং এই নাটকে ইমাম সাহেব ছিলেন লুকমান হুসাইন এবং মসজিদের সেক্রেটারি ছিলেন ইফজাল আহমেদ, পথচারী হিসাবে ছিলেন খয়েরুল এনাম, আর বাকি সবাই ছিলেন গ্রামের মুসল্লি। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা জানিয়ে কমেন্ট করুন। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর আপনি যদি বরাক কণ্ঠের এই ভিডিও না দেখে থাকেন তো ভিডিওর ডেসক্রিপশনে এই ভিডিওর লিংক দেওয়া থাকবে, আপনি এখান থেকে দেখে নিতে পারেন। আর ভালো থাকেন, সুস্থ থাকেন, আগামী ভিডিওর জন্য অপেক্ষায় থাকেন।